আমাদের ছোট নদী চলে একে বাকি ফ্রি ফায়ার আওয়ার্সা সব এই চ্যানেলেই থাকে সো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি সব বন্ধুরা তোমাদেরকে সকালে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেটার মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম যারা যারা জিও সিম ইউজ করছো তাদের কিন্তু আমাদের ফ্রি ফায়ার চলছে না ঠিক আছে কিছুদিন আগে আমাদের বলে দিচ্ছি যে এয়ারটেল যে সিম ছিল সেই সিমের কিন্তু ফ্রি ফায়ার চলছিল না আর এবারে যেটা হচ্ছে এবারে কিন্তু আমাদের জিওর সিমের কিন্তু ফ্রি ফায়ার চলছে না তো গাইস এটা কেন হচ্ছে ফ্রি ফায়ার কি তাহলে পুরোপুরি ব্যান হয়ে গেছে সো এটা জানতে পুরোপুরি অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও তো চলো আর বেশি দেরি করবো না তোমাদেরকে বলে দিই গাইস তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো তোমাদেরকে বলে দিচ্ছি দেখো ইয়ার তোমাদের যারা যাদের জিও সিম আছে তারা কিন্তু অনেক চেষ্টা করছে সকাল থেকে আমার কাছে মেসেজ এসে গেছে বা মেসেজ না আসলেও আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যারা যারা কমেন্ট করেছে তারা তো কমেন্ট করেছেই ঠিক আছে এবং যারা কমেন্ট নাও করছে তাদের বাদেও আমাদের বন্ধুদের অনেকের জিও সিম আছে এবং তারা ভাই আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে কিন্তু মানে বলছে যে ভাই আমার নেট চলছে না আমার কিন্তু ফ্রি ফায়ার চলছে না মানে নেট চলছে কিন্তু ফ্রি ফায়ারটা অন হচ্ছে না এটা কেন হচ্ছে আমি অন্য কিছু করতে পারছি শুধু ফ্রি ফায়ারটা চলছে না তো সবাইকে সবার জন্য একটা উদ্দেশ্যে বলছি আমি ভালোভাবে সবাই কিন্তু শুনে নাও গাইছি অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমাদের সবার জন্যও কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে তো গাইজ তোমরা দেখো জিও সিমে আমাদের ফ্রি ফায়ারটা চলছে না কারণ তোমাদেরকে মানে এখন ব্যান আনব্যান এরকম একটা পরিস্থিতি চলছে এবং ভাই এটাও হতে পারে যে ফ্রি ফায়ারের সার্ভার ডাউন চলছে এটাও হতে পারে যে জিও সিমেই কেন চলছে না তাহলে তোমরা এটা বলবে সো গাইজ এবার তোমাদেরকে বলছি হয়তো কিছু কিছুদিন আগে তোমরা আশা করি তোমরা তোমাদের মনে আছে এই আজ থেকে এক দুদিন আগে যখন ফ্রি ফায়ার ব্যান ব্যান নিয়ে উঠেছিলো তখন কিন্তু এয়ারটেল থেকে কাস্টমার কেয়ারে যখন ফোন করছিলো তখন কাস্টমার কেয়ার থেকেও বলা হচ্ছিলো যে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে তারপর হঠাৎ করে আবার এয়ারটেল থেকে খুলে এয়ারটেল থেকে কিন্তু আবার খুলে গেছে ঠিক আছে এয়ারটেলে কিন্তু পারমানেন্ট ব্যান করে নি আবার কিন্তু খুলে গেছে ঠিক আছে বন্ধুরা এক একদিন বা দেড় দিন এরকম পর কিন্তু আবার খুলে গেছে এয়ারটেল মানে এয়ারটেল যারা সিম ইউজ করতো তারা আবার ফ্রি ফায়ার খুলতে পারছিল তো এরকম হয়তো জিওর সাথে হবে অথবা নাও হতে পারে সেটা আমি গ্যারেন্টি নিচ্ছি না কিন্তু হয়তো এরকম ধরনের কিছু ফল্ট হয়েছে আর তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রি ফায়ার আনব্যান হয়েছে নাকি ব্যান হয়েছে সো গাইস এটার ব্যাপারে সমস্ত কিছু বলছি সোনো ভাইস একটাই কথা বলবো তোমরা কিন্তু ফ্রি ফায়ার ব্যান না আনব্যান হয়েছে সবথেকে মানে ভালোভাবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ভাই আমি তোমাদেরকে বলবো ফ্রি ফায়ার ব্যান বা আনব্যান হয়ে গেলেও কী করে তোমরা খেলতে পারবে বা কীভাবে তোমরা এ করতে পারবে যদিও সরকারি এটা জিনিস ঠিক আছে যদি তোমরা খেলো তাহলে নিজের রিক্সকে খেলো কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু বাইরের মানে ভিপিএন লাগে তোমরা খেলতে পারবে ঠিক আছে হয়তো তোমরা যদি এডুকেশনাল পারপাসের এরকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব মানে বলতে পারো আমাকে যে দাদা ভিপিএন লাগে কী করে খেলতে হয় সেটা আমি শিখিয়ে দেবো অনলি এডুকেশনাল পারপাস ঠিক আছে গাইস তো আমি তোমাদেরকে বলে দেবো ওটাও তো তোমাদেরকে বলে দিই যে যদি কোনো অফিসিয়ালভাবে আমি কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল অফিসিয়াল হ্যান্ড হ্যান্ডেল ফলো করি ঠিক আছে গাইস ইনস্টাগ্রাম বা টুইটার এইসব মানে আসল যখন নিউজ আসবে সেইখানে যখন ফ্রি ফায়ার বলবে তার আগে আমি বিশ্বাস করব না ঠিক আছে তার আগে তোমরাও বিশ্বাস করবে না যখন অবশ্যই অবশ্যই অফিসিয়াল হ্যান্ডেল থেকে কোনো টুইট হবে বা কোনো মেসেজ আসবে তখন কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো যে ফ্রি ফায়ারের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে যে ফ্রি ফায়ার আর ইন্ডিয়ায় থাকবে না তো এটা কিন্তু এখনও ওয়েট করে যাও এখনও কিন্তু জিওর দেখা যাক জিও ঠিক করে এটাকে নাকি ফ্রি ফায়ার তার আগেই টুইট করে দেয় বা বলে দেয় আমাদের মেসেজের মাধ্যমে তো ভাই সেটাই বলছে চাই অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে কোনো ধরনের নিউজ আসলে আমি ভাই প্রস্তুত আছি তোমাদেরকে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে বন্ধুর সাথে কিন্তু সবার সাথে শেয়ার করে দাও আবার দেখা হয় পরে কোনো ভিডিও ততদিন আমি আশা করবো তোমরা ভালোই থাকবে সুস্থ থাকবে ততদিনের জন্য टाटा बंधुरा